আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বোলাজ হোসেন। আমি কোর্স কোঅর্ডিনেটর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাসের। আজকে আমাদের সাথে সানোয়ার হোসেন ভাই আছেন, আমাদের আজকে অটোক্যাড 2D বিষয়ে ক্লাস নেবেন সানোয়ার হোসেন ভাই। সানোয়ার হোসেন ভাই, আপনার ক্লাস শুরু করুন। ওকে, ধন্যবাদ এত সুন্দর একটা প্লেসে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তো ই হেল্প লাইন গ্রুপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কোর্সের যে নাম সেটা হলো কেরিয়ার ডেভেলপমেন্ট কোর্স। আমাদের টোটাল 100টা সেশন ছিল। তো গত 7 নম্বর সেশন অটোক্যাড 2D সেটা আমি আপনাদের ক্লাস করাবো। আজকে ক্লাস করাবো বলতে অটোক্যাড আমাদের লাইফে কত প্রয়োজন এবং কিভাবে কাজ করবে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে আসবে, এগুলো নিয়ে কথা বলবো। আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ সালাম হোসেন। আমি জব করতেছি আপনার একটা গ্রুপ অফ কোম্পানিতে অটোক্যাড ডিজাইনার হিসেবে। মূলত আপনার ট্রান্সফরমার এবং LTS TPFI DCB এসব প্যানেল নিয়ে কাজ করি। আর পড়াশোনা করছে আপনার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যালে এবং BSc করেছে আপনার সিটি ইউনিভার্সিটি। এই তোমার সংক্ষিপ্ত পরিচয়। তো চলে ক্লাস শুরু করে, তো আমাদের প্রথম যেটা জানতে হবে অটোক্যাড বিষয়টা কি, তোমার আর কি জানেন অনেক হয়তো জানেন না। অটোক্যাড যদি আমি সংজ্ঞাটা বলি তাহলে হবে কম্পিউটার এডিট ডিজাইন। এখন আপনারা বলতে পারেন, অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন যে অটোক্যাডটা শুধু সিভিলদের জন্য লাগে, এটা কিন্তু অনেকে জানে। মানে প্রায় যারা আছে হয়তো হাতে কোনো কিছু জানেন। তার আগে যে ভাই ইলেকট্রিক্যালদের জন্য অটোক্যাড কেন লাগে, অটোক্যাড তো সিভিলদের জন্য লাগে। কিন্তু আসলে অটোক্যাডটা আপনার লাগে কাদের জন্য, কোন কোন ডিপার্টমেন্টের জন্য লাগে সেটা আগে বলি। আপনার ফার্স্ট যাদের লাগে সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারদের লাগে, এটা আমরা সবাই জানি এরকম। এরপর দ্বিতীয় তো আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালদের জন্য লাগে। আর এরপর আছে আপনার পাওয়ারে যারা পড়াশোনা করে, মেকাট্রনিক্সে যারা পড়াশোনা করে, মেরিনে যারা পড়াশোনা করে, এদের জন্য লাগে, এদের জন্য মাস্ট। আপনারা যারা এই সাবজেক্টে পড়াশোনা করছেন, এখন আমরা যেহেতু সবাই ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল আপনার অটোক্যাড জানাটা ফরজ। আপনি যেরকম পড়াশোনা করছেন, আপনার পড়াশোনা যেরকম করছেন, এরকম অটোক্যাডটা জানাও আপনার জন্য ফরজ। একটা সার্টিফিকেট পেয়েছেন, অটোক্যাডটা জানা আপনার জন্য ফরজ হয়ে গেছে। জানা না জানেন, আশা করি আজকে ক্লাসের পর থেকে তারা খুব সুন্দর এটা বুঝতে পারবেন যে কেন লাগে। তো চলো দেখি, তো অটোক্যাড বিষয়টা জানার আগে আমরা ড্রয়িং করার আগে আমাদের কিছু রুলস ফলো করতে হয়, ঠিক আছে? আমাদের কিছু রুলস ফলো করতে হয়, সেই রুলস ফলো করে আমাদের কাজ করতে হয়। আপনি চাইলেন কাজ করে দিলেন, হ্যাঁ কাস্টমার সেটা নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আপনি যেহেতু, আমি আপনার ইলেকট্রিক্যাল জগতে আছি, সেক্ষেত্রে আমার সামান্য একটা ভুল, অটোকেটে সামান্য একটা সিম্বল দেওয়াতে ভুল বা সামান্য একটা ডাইমেনশন দেওয়াতে ভুল, এতে কিন্তু আমার পুরো ট্রান্সফর্মার অথবা আমার LT প্যানেল, ST প্যানেল যেগুলো ড্রয়িং করে না কেন, ফ্লোরে যারা আছে তারা কিন্তু বুঝবে না। ফ্লোরে যারা থাকে তারা কিন্তু ক্লেভার, সর্বোচ্চ আপনার 8 পাস, 5 পাস অথবা ইন্টার পাস করুন, ঠিক আছে? তারা শুধু আপনার ড্রয়িং এর সিম্বল তারা চিনে, আপনি যেভাবে সিম্বল দেবেন তারা আপনার সেম ভাবে কাজ করে দেবে। তো এই ক্ষেত্রে আমরা যে রুলস গুলো ফলো করি, সেই রুলস গুলো যদি ফলো করে আমরা কাজ করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। প্রথমে একটু এটা দেখাই এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে আমরা আঁকবো এটা আমি আপনাদের দেখাবো। তো আমি প্রথমে আপনাদের, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? জি, দেখা যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আশা করি। তো একটি 2D ডিজাইন করার জন্য যে বিষয়গুলো নজর দিতে হবে আমাদের, হ্যাঁ, প্রথমে আপনি যে প্রজেক্টটা করবেন, সেই প্রজেক্টে কি কি জিনিস আমাদের ফলো করতে হবে এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে।
যে আমাদের এটা প্রজেক্ট আমাদের কি কি লাগবে, হ্যাঁ আমাদের কি কি রিক্রুটমেন্ট আছে সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর আসেন দুই নাম্বার হলো আমাদের গ্যাদার ইনফরমেশন। ইনফরমেশন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনার এই আর্টিকেল আছে না, আমি বিবিটি ডিজাইন করি, যখন বিবিটি ডিজাইন করি তারা কিন্তু আমার কি করে একটা সিভিলের লেআউট পাঠিয়ে দেয়, তারা তাদের লাইন আইকে দেখায় দেয় যে এই দিক দিয়ে লাইন যাবে। তখন অনেক জিনিস আমি বুঝতে পারি না যে কিভাবে হবে, তখন তাদের আবার ফোন দিই যে ভাই আপনাদের লাইন যেদিকে যেদিকে যাবে কাইন্ডলি আমার ওই ওই জায়গার কিছু পিকচার তুলে দেন। তারা কি করে খুব সুন্দর করে তারা আমার সেই পিকচার গুলো তুলে দেয়। এখন যদি তুলে দিলে তাহলে ভালো, আর আমি নিজে যদি যাইতে পারি তখন আমি দেখি যে ভাই কোন দিনে কোন দিনে লাইন দেবে, কোন দিনে কতটুকু বাঁকা দিতে হবে, কি দিতে হবে, সেগুলো দেখি। এটা বললাম ইনফরমেশন, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। আপনি যত ইনফরমেশন গ্যাদার করতে পারবেন আপনার জন্য ডিজাইন করা তত সহজ হবে। কিন্তু আপনারা করেন না, আপনারা করেন কি একটা চেয়ার পাবেন আর কম্পিউটার তো পাইছেন, চুপ করে বসে থাকবেন যে না আমার সবাই না দেবে, এটা ভুল। আপনি যত বড় ডিজাইনার হন না কেন আপনার চেয়ার থেকে উঠতে হবে। আপনি যদি চেয়ার থেকে উঠতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তো সব আমরা কি করবো ইনফরমেশন গুলা নিবো। আর তিন নম্বরে হলো আমাদের সফটওয়্যার। এখন আমরা কোন সফটওয়্যারে কাজ করব, আমরা অটোক্যাডে করব। অটোক্যাডে বিভিন্ন ভার্সন আছে, এখন যার যেরকম ল্যাপটপের কনফিগারেশন বা পিসির কনফিগারেশন সেই কনফিগারেশন অনুযায়ী কি করবেন এগুলাতে কাজ আপনারা করবো, ওই ভার্সনটা ইনস্টল করে নেবেন। এখন আসেন ক্রিয়েট এ স্কেচ। কিভাবে এখন স্কেচ বলতে, আপনি যখন ড্রয়িংটা করবেন, যখন ড্রয়িংটা শুরু করবেন, নট ডিজাইন, এরকম আমরা ড্রয়িং করতেছি বা ড্রাফটিং করতেছি, হ্যাঁ আমরা কিন্তু ড্রাফটিং করতেছি। আচ্ছা, ডিজাইন এবং ড্রাফটিং এর মধ্যে পার্থক্য আছে 30 সেকেন্ডে বলি। ডিজাইন হলো আপনার একটা প্রোডাক্ট এ টু জেড আপনি তৈরি করছেন। আমি বলবো বিবিটির কথা বলি বা আপনার ট্রান্সফর্মার কথা বলি বা একটা সম্পূর্ণ এলটি প্যানেলের কথা বলি, যেটা এ টু জেড আপনার নিজে কত এম্পিয়ারের ব্যাকার লাগবে, কত এম্পিয়ারের বিসিবি লাগবে, আপনার কোন কত আরামের তার ব্যবহার করবেন, টোটাল আপনি যখন করে দিবেন সেটা হলো ডিজাইন। আর ড্রাফটিং কোনটা, আপনি শুধু লেআউট টাইনে দিবেন, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাবো একটু পরে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আইকে দিবেন আর কিছু না, কোন দিকে কোন দিক দিয়ে লাইন যাবে কোনটা কি খালি জাস্ট বুঝাই দিবেন, ওইটা হচ্ছে জাস্ট ড্রয়িং। আর ডিজাইনটা হলো যেটা আপনি একদম এ টু জেড কি করে দিবেন, তৈরি করে দিবেন, যেটার উপরে বেস করে পুরো প্রজেক্টটা দাঁড়াবে। আর আপনি যেটা করবেন সেটা হয়তো কোন একটা পার্ট, সিম্পল একটা পার্ট বোঝানোর জন্য করছেন, ওটা হচ্ছে ড্রয়িং। আর তারপর আছে নিজে ডিটেলিং ড্রয়িং, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি ডিটেলিং করেন কোন জায়গায় কোন সিম্বল, কোন জায়গায় কোন ধরনের কানেকশন দিচ্ছেন, কি ধরনের কানেকশন দিচ্ছেন, কত আরামে তার ব্যবহার করছেন, কেন ব্যবহার করছেন, এদিক দিয়ে কতটুকু লুক প্রবাহিত হবে, সব ওইখানে আপনার তুলে দিতে হবে। কারণ ফ্লোরের লুক তারা তো জানে না, আর যারা আপনার কাস্টমার থাকবে তারা তো এই বিষয়টা তো জানে না, তাই না? তারা আপনার ড্রয়িংটা দেখবে, তারা যদি এত জানতো তাহলে তো আপনার কাজ করতে দিত না। তাই এই ডিটেলিং ড্রয়িংটা করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ফরস, টোটালি ফরস। ওটুকু যেরকম ফরস এই ডিটেলিং ড্রয়িংটা করা ফরস। আচ্ছা, এবার আসেন অ্যানোটেশন এন্ড সিম্বল। আমরা বিভিন্ন অ্যানোটেশন দিব এবং সিম্বলে, যে সিম্বলের কথা একটু আগে বলছি যে সিম্বল যদি না দেন বুঝতে পারবে না। তো অ্যানোটেশন জিনিসটা, অ্যানোটেশন এন্ড সিম্বল বলতে কোন জায়গায় কতটুক মাপ দিবেন, এই মাপটা কিরকম দেখানো দেখা যাবে, এটা হচ্ছে অ্যানোটেশন। এবং সিম্বল বলতে আমরা বলছি আপনাদের আমাদের যে ইলেকট্রিক্যালের বিভিন্ন সিম্বল আছে সেই সিম্বল গুলো আমরা এখানে দেওয়া দিব। এরপর আসেন ডাইমেনশন, এটাকে বলা হয় ড্রয়িং এর আত্মা, ডাইমেনশন। আপনি যদি ডাইমেনশন ভালো করে যদি না দেন কেউ বুঝতে পারবে না কোন থেকে কতটুকু ওয়্যার নেবে, কেউ কোনো কিছু বুঝতে পারবে না। তো সো এই জিনিসটা অবশ্যই ডাইমেনশন ক্লিয়ার থাকতে হবে। এবার আসেন টলারেন্স। আপনি একজন মানুষ, আপনি রোবট না, ভুল হইতেই পারে, তাই না? আপনি যদি টলারেন্স ধরেন, আমরা মূলত ইলেকট্রিক্যালে যারা কাজ করি তারা কিন্তু সব মিলিমিটার একক নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আপনি যদি টলারেন্স সব ক্ষেত্রে 10 মিলি বা 5 মিলি ধরে রাখেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, যেতে একটু ভুল হলেও কি হয় কোনো সমস্যা নয়। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন টলারেন্স নেবেন বা যখন বিল অফ মেটেরিয়াল করবেন প্রোডাক্টের, হ্যাঁ তখন সবসময় 10% নিবেন, এটা এটা 10% নেবেন, এটা স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী বলা আছে যে 10% নিতে হবে। অনেকে 5% নেয়, পন্ডিতি করে দেন আমি 5% নিবো, আমার আমার ডুইং খুবই নিখুঁত, কিন্তু না আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী 5% না, আপনি 10% নেবেন। কোনো কারণে আপনার তার দেখা গেলো যে আছে সে ভুল করে কেটে ফেলছে,
এখন আপনি জোড়া দিবেন যদি 5% নেন তাহলে তো এই জন্য সবসময় যে প্রোডাক্ট নেবেন বা যে তৈরি করবেন সেটা 10% টলারেন্স ধরে সবসময় কাজ করবেন এরপর আছেন সেকশন ভিউ বলবো কেউ যদি কোনো সময় ব্যাকার নিয়ে কাজ করতে চান বিভিন্ন ব্যাকার ট্যাকার আপনার তৈরি করেন বিসিবি এগুলো সব দেশের বাইরে কোম্পানি বাংলাদেশে নাই আমরা শুধু আনি এনে আনার পরে শুধু ফিটিং করি যারা ওই সব সেক্টরে কাজ করতে চান তাদের জন্য এই সেকশন ভিউ মাস্ট সেকশন ভিউ কেন মাস্ট এটা আসলে খুবই অনেক একটা ডিটেল ক্লাস যাই হোক এটা ওইভাবে দেখানো যাবে না চেষ্টা করবো এরপর আসছেন অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলি দেখে আমরা কাজ করবো এসএমই দেখে কাজ করবো কোন জায়গায় কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন লাইন কোন দিক দিয়ে গেছে প্যানেলে কোন লাইন ঢুকছে বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করছেন ট্রান্সফরমারের এলটি সেট হ্যাঁ এসটি সেট কোন দিকে কয়টা তার গেছে সব ডিটেল এখানে দেওয়া থাকবে আমি একটা অ্যাসেম্বলি ডুইং দেখাবো আপনাদের সমস্যা নেই দেখাবো এরপর আসেন আসল কাহিনী করতে চেক ফর ইরর এই ইরর যে যত ধরতে পারবেন সে তত বড় ডিজাইনার হতে পারবেন ইরর ধরা তো সহজ না আচ্ছা আমরা তো সবাই পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষাতে মোটামুটি ইঞ্জিনিয়ার হয়েছি ঠিক আছে আচ্ছা আমরা কি কোনোদিন আমাদের নিজেদের ভুল ধরতে পারি খাতায় ধরেন আপনার সারা পরে আপনি যে পরীক্ষা দিচ্ছেন 1 ঘন্টা পরে সেম ওই খাতা আপনার দিল আপনি কি সেই ভুল ধরতে পারবেন আপনি তো বলবেন না আমি জানি সব ঠিক আছে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু তাই হোক এই চেক ফর ইরর যখন আপনি নিজে চেক করবেন তখন ভুল ধরা করবেন না আপনি আরেকজনকে দিবেন ভাই আমার ড্রয়িংটা আপনি দেখেন ওনারে এই যে প্রথম যে কথাটা বলছি 2 নম্বর কথাটা গ্যাদার ইনফরমেশন এই ইনফরমেশন গুলো তারা সবগুলা দিয়ে আপনি আপনার ড্রয়িং এর ইরর চেক করতে বলবেন মানে আমার ড্রয়িং এর ইরর চেক করেন আমার কাছে মনে হচ্ছে যে ভুল হয় নাই আপনি একটু দেখেন উনি দেখে দিবে এরপর আপনি নিজেও দেখবেন কাছে বসে বসে দেখবেন যে ঠিক আছে কিনা এই ইরর যদি ধরতে পারেন আপনার যে প্রজেক্টে যে 10% এক্সট্রা ধরছেন ওটা লাগলো না ওটা খরচটা বাঁচে গেল এই যদি ইরর আপনি নিতে পারেন এরপর আসেন ডকুমেন্ট ডকুমেন্ট কালেক্ট করতে হবে অবশ্যই ডকুমেন্ট লাগবে ওর ফাইনাল রিভিউ ডকুমেন্ট তো অবশ্যই ডকুমেন্ট ছাড়া কোনো কাজ হবে না কারণ কাস্টমার আপনার কাছে ডকুমেন্ট চাইবে ডিজাইনের ক্ষেত্রে মুখের কথা কোনো ভ্যালু নাই আর ইলেকট্রিক্যাল এর মুখের কথা কোনো ভ্যালু নাই একটা পুরো যদি বলেন যে ভাই এটা এটা কোনো সময় হবে না ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে তাদের দেখাই দিতে হবে যে দেখেন এটা এত তো হয়েছে আপনারা অবশ্যই ক্যাপাসিটর অনেকে পড়াশোনা করছেন আপনারা তো অনেকে জানেন যে বাংলাদেশে আপনার লাইন ভোল্টেজ কতটা সবাই জানেন আশা করি সবাই জানেন মূলত লাইন ভোল্টেজ 415 ধরে হিসাব করে বাংলাদেশে আমি যতটুকু জানি তবে আমি ভুল হইতে পারে আমি জানি কিন্তু আপনারা কি জানেন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা কত করে ধরে এই লাইন ভোল্টেজ কত করে হিসাব করে ধরে এটা বলবো না এখানে যেহেতু ক্লাসটা যা করে হচ্ছে এটা বলবো না এটা বলা সঠিক হবে না হ্যাঁ যে ওনারা কত করে ধরে 415 করে ধরে না বেশি ধরে না কম ধরে যাই হোক এটা সেই কেল ডকুমেন্টের মধ্যে উল্লেখ করে দিতে হবে যে আপনি লাইন ভোল্টেজ কত করে ধরছেন আচ্ছা এরপর আসেন ফাইনাল রিভিউ আপনি এই 12টা প্রসেস করার পর ফাইনাল কি করবেন ফাইনাল রিভিউ করবেন যে সবকিছু ঠিক আছে কিনা এরপর আসবেন ফাইনাল ম্যানেজমেন্ট সরি ফাইল ম্যানেজমেন্টে যাবেন ফাইলগুলো কি করে দেবেন ম্যানেজমেন্টের কাছে দেওয়া দেবেন এরপরে ম্যানেজমেন্ট কি কি করবে তারা ওইখানে তাদের মতো তারা করবে আপনার কাজ কিন্তু এই পর্যন্তই শেষ এই দুইটা যে অপশন এই দুই অপশন আপনার আপনার কাজ কখন হবে যখন আপনি ডিপার্টমেন্টের হেড হবেন অথবা মনে করেন এই আরএনডি ডিপার্টমেন্টের ডিরেক্টর হবেন বা আরএনডি ডিপার্টমেন্টের এই প্রধান হবেন তখন আপনার এগুলা লাগবে বা সিনিয়র ইঞ্জিনিয়ার হবেন এই দুইটা জিনিস তখন আপনাদের লাগবে তো এই দুইটা জিনিস ওই পর্যন্ত বলতে চাচ্ছি না তবে এই দুইটা মাথায় রেখেন যে আমরা যখন উপরে পোস্টে যাবো এগুলো আমাদের লাগবে উপরে গুলো তখন কারণ আপনার তো উপরে দাপ পার্কিং পর্যন্ত চলে আসছেন ঠিক আছে আচ্ছা এবার আসেন যে ভাই আমার অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা কিভাবে ওটুকু কিরকম ল্যাপটপ বা কনফিগারেশন লাগে এখানে আমি একটা কনফিগারেশন দিছি তো ছোট করি এখানে একটা কনফিগারেশন দিছি হ্যাঁ মোটামুটি একটা কনফিগারেশন দিছি তো আপনারা এটা অনেক স্ক্রিন শট রাখতে পারেন বা যেটা ভিডিও ক্লাস যেটা দেখে নিন যে কোনটা কত লাগবে এখানে আমি আমাদের বর্তমান অটোক্যাড চলতেছে 2024 অটোক্যাড ভার্সন চলতেছে 2024 আমি সর্বোচ্চটা দিছি আর আমি বলি সর্বনিম্ন কত ল্যাপটপ বা ডেস্কটপ হলে আপনার অটোক্যাড চালাতে পারবেন আপনার কুরাই 3 এই এর জেনারেশন এবং 8GB RAM লাগবে হ্যাঁ 8GB RAM হলে আপনারা চালাতে পারবেন আর ডিসপ্লে রেজুলেশন যে এখানে দেওয়া আছে হ্যাঁ আর গ্রাফিক্স কার্ড না থাকলে কোনো সমস্যা নাই আর আপনার যে প্রসেসর এই স্পিড কত হতে হবে এখানে এটা দেওয়া আছে মোটামুটি আপনি এটা দেখা যারা ফিউচারে এই ক্যারিয়ার আসতে চান তারা এটার উপর ভিত্তি করে ল্যাপটপ ভাড়া কিনবেন বা কেনার চেষ্টা করতেছেন তারা এটা থেকে কিনে নিন
এটা এরকম দেখে আসলে যদি বলেন যে এর উপরে যদি কোনো সমস্যা না কোনো সমস্যা নাই এখন 8 জিবি বলছে কে যদি 16 জিবি নেন কোনো সমস্যা নাই দেখেন এখানে 32 জিবি পর্যন্ত রেকমেন্ড করছে আপনি যদি 32 জিবি ইউজ করেন খুব ভালো আছে তাহলে তো পাবেন আমি নিজে 16 জিবি ইউজ করতেছি তো সেটা তো আমার খুব ভালো চলতেছে কোনো সমস্যা নাই এবারে চলেন এবারে সব যে জিনিস সেটা হলো যে ভাই এটা আমরা কই কাজে লাগাবো আমাদের এটা জব সেক্টরটা কোথায় তাই না জব সেক্টরটা কোথায় কাজ শিখবেন ভালো কথা কাজ শিখবেন কিন্তু কই প্রয়োগ করবেন সেটা জানা থাকতে হবে সেটা না জানলে এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আমি কথাটা লিখছি অনেকে ভাববেন যে ভাই ইলেকট্রনিক্স ধরো কি লাগে কেন ইলেকট্রনিক্স ধরো কি ফিউচারে আপনার ত্রিপুলিতে পড়াশোনা করে না অবশ্যই লাগে কেউ যদি ডিপ্লোমা থেকে এগুলো করে ভালো কোনো সমস্যা নেই তো আপনাদের অটোকেটে আপনাদের যে পোস্টটা হয় অটোকেটে অটোকেটে আপনাদের যে পোস্টটা হয় সেই পোস্টটা নামলা পোস্টটা থাকে আপনাদের যে পদবিটা সেটা থাকে ইলেকট্রিক্যাল অটোকেট ডিজাইনার লেখা থাকে অথবা ইলেকট্রিক্যাল অটোকেট ডাপমেন্ট অথবা ডাপ্টার এই কথাটা লেখা থাকে আপনাদের যে পদবি ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের লাগে পদবি এখন কই কই চাকরি পাবেন বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনশাল্লাহ আগামী 2 বছরে কি পরিমাণ যে আপনার ভ্যালু বাড়বে এই অটোকেট উপরে যেহেতু আমি এই সেক্টর আছি কাজ করি এটা নিয়ে আমি কাজ করাই কাজ নিজে করি আর আমার আরো যারা আছে হ্যাঁ অন্যান্য যারা আছে মোটামুটি স্টুডেন্ট যারা আছে সবাই এটা নিয়ে যাদের নিয়ে কাজ করি তাদের তাদেরকে আমি সবসময় বলি যে প্রতিটা কোম্পানির যে একটা নির্দিষ্ট অফসাইট আছে সেই অফসাইটটা দেখতে হবে যে ওই কোম্পানি কি তৈরি করে যদি দেখেন ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং আপনার চোখ মুজা এই পোস্টে যেন এই পদবিটা লিখে সুন্দর করে দেবে শেষ ওকে আমাদের ইলেকট্রিক্যাল যে জব জব সেক্টরটা আমাদের এই নামটা লেখা থাকে এখন চলেন এখানে আমি একটা সলিড ওয়ার্কস কথা লিখছি অথবা সলিড ওয়ার্কস দেখে অনেকে চমকে গেছেন যে কি ব্যাপার আমরা ইলেকট্রিক্যাল শুধু 2D ডুইং করি তাই না তাহলে এই সলিড ওয়ার্কস কথাটা কেন আসলো দেখেন আপনাদের ইলেকট্রিক্যালের অনেকে স্বপ্ন থাকে কই কই জব করবেন প্রথম আছে অ্যারোস্পেসে জব করার সবার স্বপ্ন থাকে আমার নিজেরও স্বপ্ন আছে অ্যারোস্পেসে জব করার জানি না পারবো কিনা কিন্তু স্বপ্ন আছে অ্যারোস্পেস নিয়ে সবাই স্বপ্ন দেখে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যা যায় তখন যখন করবেন এখানে সব 3D ডুইং অথবা আপনাদের 2D ডুইং এর কথা বলছি এখানে যারা একটু আসবেন ইঞ্জিনিয়ারিং লাগে তারপর আপনার সর্বশেষ যেটা আমি বর্তমানে যে জায়গায় জব করতেছি আমার ডিপার্টমেন্ট হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খুবই মজার একটা জায়গা এটা মূলত যারা ডিজাইনে চাকরি করে তাদের মানে আমি সবগুলো ধাপ না পারে সরাসরি এই এইখানে ঢুকে গেছি কারণ আমার 5 বছর এক্সপিরিয়েন্স ছিল একটা ট্রেনিং সেন্টারে 5 বছর এক্সপিরিয়েন্স ছিল এই জন্য আমার কোম্পানি এইটা দিচ্ছে আমি আশা করি আপনি এখানে যারা আছেন তাদের স্বপ্নের জায়গায় হবে যে আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা করবো এখন চলেন যে ভাই আসলে সলিডওয়ার্কস তো বাংলাদেশে এরকম ভ্যালু নাই যেটা সত্য কথা আপনারা হয়তো এবিবির নাম শুনছেন বিশ্ববিখ্যাত কোম্পানির নাম যদি কেউ না শুনেন আমি মনে করবো আপনারা তাহলে এরকম ঘাটাঘাটি করেনি না এবিবির নাম সব শুনছেন এবিবিতে কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের ইলেকট্রিক্যালের লোকেরা এই কাজ করে এবং তারা এই সলিডওয়ার্কস নিয়ে 3D ড্রয়িং করে আপনার এসসিবি এমসিসি বস ইমপ্রুভ করতে পারছে এবিবিতে এরকম লোক আছে ইজি প্যাকের নাম শুনছেন তো ওদের কাছে আমরা বেকার গুলা কিনি তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আপনি যদি জব করতে চান আপনাকে সলিডওয়ার্কস শুরু করে ব্যাপক জ্ঞান রাখতে হবে ব্যাপক ঠিক আছে তো এই হলো আমাদের আপনাদের যে ইলেকট্রিক্যাল কেরিয়ার সেটা বলা আমরা এবারে চলুন আমি একটু অটোকেটটা দেখি অটোকেটটা দেখতে যে অটোকেট আমি 2021 দেওয়া আছে আচ্ছা এবার আমি 2000 এই অটোকেট 2021টা ওপেন করব হ্যাঁ আমি অটোকেট 2021টা ওপেন করতে চলেন আমার এখানে ওপেন করে রাখছেন ওকে সব মানে এগুলো দেখালাম যে ধারণাটা আপনি মনে আপনি যে একটা জিনিস চিন্তা করছেন আপনি একটা জিনিস চিন্তা করছেন যে আমি কানেকশনটা এইভাবে দিব এটা আপনি কিভাবে দেখবেন অটোক্যাডের মাধ্যমে আপনি দেখতে পারবেন
কি করতে পারবেন, অটোক্যাডের মাধ্যমে আপনি আগে আপনার চিন্তাটা প্রতিফলন ঘটাবেন যে হ্যাঁ এটাই তো। যাও আমাদের অটোক্যাড ওপেন করাবো, দেখেন এরকম একটা আপনি কি নাম দিয়ে সেভ করবেন, যখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো তখন এটা ধরুন আপনি একটা কোম্পানি যেন কাজ করতেছেন কোন প্রজেক্ট, ওই প্রজেক্টের নাম আপনি যখন সেভ দিবেন এখানে ভাষা। হ্যাঁ এরপর আসেন আপনার এখানে আছে মেনু বার, মেনু বার বলতে কি বুঝেছেন, মেনু বার বলতে আপনারা হয়তো অনেকে রেস্টুরেন্টে গেছেন আমরা বলি যে খাবারের মেনু দেন, একটা মেনু বার দেন তখন আমরা দেখি যে আমরা এটা খাবো, জিনিসটা ঠিক এরকমই। দেখুন হোমের ভিতরে কমান্ড দেওয়া আছে ভাই, বলেন জি একটু জুম করে দেখালে ভালো হতো, মানে একটু ক্লিয়ার হচ্ছে না, আর আরেকটা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি আর একটু জোরে হলে সুবিধা হতো, অনেকে শুনতে পাচ্ছে না। আচ্ছা আমার এইখানে তো এটা এইটা তো জুম করে দেখানোর মতো, এগুলো তো জুম করে দেখাতে পারবো না, যাই হোক আমি একটু দূরে কথা বলার চেষ্টা করি, আস্তে কথা, এটা জুম করা যাবে না, জুম করা যায় না, যাই হোক আমার এখানে এই সিস্টেমটা নাই। আচ্ছা তো এইটা এই মেনু বারে দেখেন কিছু কমান্ড আছে, হ্যাঁ এখন আসেন কমান্ড জিনিসটা কি, আপনারা এখানে সবাই যারা আসেন আমি আশাবাদী সবাই এক্সেলে কাজ পারেন, ওয়ার্ডেরও কাজ পারেন, তাই না? আচ্ছা সবাই কাজ পারেন, আপনারা চাইলে এক্সেল বা ওয়ার্ডে লিখতে পারেন, কিন্তু আপনি অটোক্যাড চাইলে কি করতে পারবেন না, লিখতে পারবেন না, তার একটা কমান্ড দিতে হবে, কমান্ড মানে কি একটা নির্দেশ দিতে হবে। আপনি একটা লাইন আঁকতে চাচ্ছেন, একটা লাইনের জন্য দেখেন এখানে লেখা আছে লাইন, আপনি একটা সার্কেল দিতে চাচ্ছেন সার্কেল আঁকবেন, এখানে তারা কমান্ড দিতে হবে তুমি এখান থেকে সার্কেল আঁকো হবে। মোট কথা আপনি যাই আঁকতে চান সেটার কমান্ড আপনার জানা থাকতে হবে যে কোনটা দিয়ে কি কাজ করা হয়, এটা আপনার জানা থাকতে হবে। আচ্ছা এখন আসেন আমরা যখন অটোকেট শুরু করবো আমাদের ফার্স্ট কাজটা কি হবে, আমাদের ফার্স্ট কাজ হলো ইউনিট সেটিং করা, তাই না? আমাদের ফার্স্ট কাজ হলো ইউনিট সেটিং করা, আমরা কিভাবে ইউনিট সেটিং করব, তো চলেন আমরা প্রথম কিবোর্ড থেকে চাপবো ইউএন, কি চাপবো ইউএন, ইউএন দিয়ে আমরা এন্টার দিব। ইউএন মানে কি, ইউএন মানে দেখেন আমি সংক্ষিপ্ত রূপ দিছি, আমি শর্টকাট ব্যবহার করি কারণ এত খোঁজা বা এত করার সময় নেই, আপনি একজন এক্সপার্ট এটা আপনার কমান্ড দিতে হবে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে, মাত্র 40টা কমান্ড শিখলেই আপনার হয়ে যাক, বেশি লাগে না, একজন এক্সপার্ট হইতে এত বেশি লাগে না। আচ্ছা এখন দেখেন এখানে একটা ডায়লগ বক্স আছে, এই ডায়লগ বক্সে লেখা আছে ড্রয়িং ইউনিট, তো এই ড্রয়িং ইউনিটে দেখেন একটা ক্লিক করি, এখানে দেখেন আর্কিটেকচারাল ডেসিমেল ইঞ্জিনিয়ারিং লেখা আছে, মোটামুটি 4-5টা এখানে দেওয়া আছে, এখন এইখান থেকে শুধু আমরা ডেসিমেলটা নিয়ে করব, আর বাকি যাদেরটা লাগে ওটা উপরটা সিভিলেটার লাগে, আর যাদের যাদের লাগে যা যে ডিপার্টমেন্টে আমরা ওইভাবে তারা এটা করে নিবে। তো আমাদের ইলেকট্রিক্যালদের জন্য ডেসিমেল ডিগ্রি লাগে, ওকে ডেসিমেল ডিগ্রি দিলাম, এরপর চলে আসেন প্রিসিশন, প্রিসিশন আমরা জিরো দিব, জিরো কেন ধরেন আপনার সরি জিরো দিব না, জিরো দিলে তাহলে জিনিসটা বোঝাতে 0.0 দিব, যখন আপনার 10.5 লিখবেন, আপনি যদি এখানে জাস্ট শুধু 10 দেন শুধু জিরো দেন প্রিসিশন তাহলে আপনার 10 দেখাবে, 10-এর পরে যে 0.5 দিচ্ছেন ওই 5 দেখাবে না, এই জন্য আমরা 0.0 নিলাম যাতে আমাদের একটা পূর্ণ সংখ্যার পরে যাতে আর একটা সংখ্যা দেখতে পারি। এখন আপনার যদি মনে ভাই আমি তো 3টা সংখ্যা দেখতে চাই, তাহলে দেখেন দশমিকের পর আপনি যত ঘর দিবেন সিলেক্ট করবেন অত ঘর আপনি দেখতে পারবেন। এরপর আসেন আমরা ইউনিট সেটিং করবো, কোন ধরনের এককে কাজ করবো, আমরা নিব মিলিমিটার, এখানে অনেক ধরনের আছে একক, তো মূলত আমরা এই মিলিমিটার দেখেন কোথায় আছে, আমরা এই মিলিমিটার, এই যে মিলিমিটারটা নিলাম, আমরা কি করলাম এই মিলিমিটারটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এখন কথা হলো যে ভাই আমি মিলিমিটারে নিব কেন, আমি ইঞ্চিতে নিব ফিটে নিব, আপনি যেভাবে খুশি করেন কোনো সমস্যা নেই করেন, কিন্তু এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি ইলেকট্রিক্যালে এরকম কিছু তার আছে যেগুলো খুবই দামি তার, যেগুলো দেখা গেলো আপনার 1 ইঞ্চি তার ফেলে দিলে আপনার অবস্থা খারাপ, আপনার মালিক যদি জানে খবর আছে, মালিক যদি জানতে পারে যে আমাদের সে 1 ইঞ্চি তার ফেলে দিচ্ছে ওনার কিন্তু মাথা গরম হয়ে যাবে, এরকম দামি তার আছে, তো এখন যদি আপনি মিলিমিটার দেন 5 মিলি তার কিন্তু চোখে দেখা যাবে না,
মূলত আপনার কোন এককে কাজ করবেন? মূলত আপনার মিলিমিটার এককে কাজ করবেন, সবসময় মিলিমিটার একক নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কি হবে, আপনার যে তারের অপচয়, কেবলের যে অপচয় এগুলো কমবে। ঠিক আছে, আমি নিজে মিলিমিটার নিয়ে কাজ করি, ওকে দিলাম। এরপরে এখানে একটা লেখা আছে ইন্টারন্যাশনাল, আর একটা লেখা আছে আমেরিকান। আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করবো, আমেরিকানটা করবো কখন? আমেরিকান করবো যখন আপনি আমেরিকার জন্য ডিজাইন করবেন, তখন আমরা এখানে আমেরিকান দেবো না, কারণ আমি চাইবো আমার ড্রয়িংটা ইন্টারন্যাশনাল হিসেবে সারা পৃথিবীতে যাক, সারা পৃথিবীর লোকে যাতে আমার ড্রয়িংটা দেখে বুঝতে পারে, যেন ইন্টারন্যাশনালটা দিয়ে দিলাম। তারপরে অ্যাঙ্গেল আসেন, অ্যাঙ্গেল এখানে যা আছে আমরা তাই দেবো, ডেসিমাল ডিগ্রি, আর এখানে পজিশন জিরো আছে, জিরো। ওকে, আমাদের এখানে এইটা করা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ওকে দেবো। এখন আমাদের দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা আমাদের ডাইমেনশন স্টাইল সেভ করতে হবে। ডাইমেনশন আমরা ডি ইন্টার দিব, ডি ইন্টার দেওয়ার পর এই দেখেন এখানে কি আছে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এখন আমরা এই দেখেন এখানে মডিফাই লেখা আছে একটা কথা, আমরা মডিফাইতে ক্লিক করব। এটা এটা আমি টোটাল আপনাদের বুঝাইতে যাই, আমার পুরোপুরি মনে করেন অলরেডি তো আমাদের সময় চলে গেছে প্রায় 30 মিনিট। যদি এটা আমি যদি পুরোপুরি বুঝাতে যাই তাহলে আমার পুরোপুরি মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যে কোনটা কিভাবে কিভাবে করে, তো আমি ওইভাবে যাবো না। আমি টোটাল খালি যাতে আপনার কাজটা আমরা আজকে যেভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বুঝতে পারেন ওই হিসেবে দেখাবো, যাতে কোনো জায়গায় যা বলতে পারেন। ঠিক আছে না, কোনো জায়গায় যেহেতু আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মানে নিজেদের একটু ডেভেলপ করা, আপনাদের আমাদের যেহেতু এই চেষ্টা, সেই ক্ষেত্রে দেখা হচ্ছে কোনো জায়গায় গেলে দাদা আপনাদের বলতে পারে হ্যাঁ আমি কাজ করতে পারি, আমি পারি, হ্যাঁ ওটুকু আমি টু ডি করতে পারি, আমার দিলে যাতে করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা প্রাইমারি ইউনিটে যাবো, এখানে আমরা বাকি গুলা দেবো না, প্রাইমারি ইউনিটে গেলাম। এখানে আমরা ডেসিমেল দিয়েছিলাম, এখানে আমরা ডেসিমেল দেবো, এখানে এখানে আমরা জিরো দিয়েছিলাম, এখানে আমরা 0.0 দিব। ওকে, এরপর আসেন টেক্সট, শুধু টেক্সটটা দেখাবো। এখানে দেখেন একটা লেখা আছে টেক্সট হাইট, আপাতত আমি টেক্সট হাইট 10 মিনিট দিয়ে রাখলাম, ওকে দিলাম। এখন সেট কারেন্ট আমরা দুইবার ক্লিক দিব। ঠিক আছে, সেট কারেন্টে দুইবার ক্লিক দিব, কেন কারণ প্রথমবার যেটা সেট করছি সেটার জন্য একবার দিব, আর এখন যেটা করছি সেটার জন্য একবার দিব, ওই জন্য এখানে আমরা সেট কারেন্টে কি করবো দুইবার ক্লিক দিব। ওকে, আমরা ক্লোজ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে ইউনিট সেটিং হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, সেটা আমরা কিভাবে চেক করবো? কিবোর্ড থেকে চাপেন এল ইন্টার, লাইন টানবো এল ইন্টার, অথবা এই যে এখান থেকে এটার উপরে ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে, আমরা এখানে নিলাম, প্রথমে একটা ক্লিক করবেন, কোন দিকে নিবেন, মাস্টার এদিকে সোজা নাড়াবেন, দেখেন লাইন আঁকা বাঁকা হইতেছে, এরকম লাইন আঁকা বাঁকা হলে তো আমি তো স্টেপ নিতে পারবো না, লাইন সোজা করার জন্য, লাইন স্ট্রেট করার জন্য F8 চাপবেন। ঠিক আছে, এখন দেখেন আপনি চাইলে আর বাঁকা লাইন নিতে পারবেন না, সব স্ট্রেট হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আঁকা বাঁকা নিতে চান তাহলে আবার F8 চাপেন, আবার লাইন এরকম কি করতে পারবেন আঁকা বাঁকা ভাবে নিতে পারবেন। আমি F8 চাপলাম, ওকে, এখন আমি মাপ দিলাম 20 মিলিমিটার। এখন কত সেখানে 20 পরে কেমন মিলিমিটার লাগবো না, জাস্ট 20 দিব, 20 দিয়ে আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর কিবোর্ডে এসকেপ চাপেন, আমরা কোনো কমান্ড, আমরা কোনো কমান্ড বাতিল করার জন্য এসকেপ চাপবো। কথা ক্লিয়ার? যে কোনো কমান্ড কাজ করছেন সাথে সাথে কিবোর্ড থেকে এসকেপ চাপেন, F1 এর পাশে এসকেপ বাটন চাপেন। আচ্ছা, এখন এই লাইনটা, এখন এই লাইনটা আমাদের 20 মিলিমিটার যদি হয়ে থাকে তাহলে এতক্ষণ আমরা যে ইউনিট সেটিংটা করছি সেই ইউনিট সেটিংটা ঠিক হয়েছে। এটা কোথায় যায় দেখবেন, এই যে উপর দেখেন অ্যানোটেশন নামে একটা অপশন আছে, অ্যানোটেশন নামে কি আছে একটা, সরি, অ্যানোটেশন একটা দেখেন, অ্যানোটেশনে এখানে দেখেন দেওয়া আছে আপনার ডাইমেনশন, এই ডাইমেনশনে ক্লিক করবেন। এখন দেখেন এই মাথায় একটা ক্লিক করবো আর এই মাথায় একটা ক্লিক করবো, এই দেখেন 20 মিলিমিটার দেখাচ্ছে। দেখছেন এই লাইনটা আমার 20-এর চেয়ে লাইন অনেক বড় হয়ে গেছে, কেন আমি একটু ডি ইন্টার দিয়ে যাবো, আর একবার মডিফাই যাবো। এইখানে আমি ট্যাক্স হাইট আনুমানিক 10 ধরে রাখছিলাম, তো আমি আবার 10 দিব না, আমি একটু কমাই দিই, 10 দিলে অনেক বড় হয়ে যায়, 4 দিলাম, 4 দিয়ে ওকে দিব, সেট কারেন্টে দুইবার ক্লিক দিব। ওকে, আমি প্রথম ইচ্ছা করে বড় নিছি আপনাদের বোঝানোর জন্য, যে মাপ যদি বড় হয়ে যায় একটা কত বড় লাইন, এই লাইনের সাথে যদি এত বড় মাপ দেন এটা কি কাস্টমার মেনে নিবে, মনে হয় কোনোদিনও মেনে নিবে না। তো আমরা একটু ডিমটা দিই, আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে মনে করছে যারমি আর একটু ছোট দিলে মনে ভালো হতো, আমি 2 দিলাম, সেট কারেন্টে ক্লিক দিলাম, ক্লোজ দিলাম। যাই হোক, এখন আমার কাছে একটু মানানসই মনে হইতেছে যে না হ্যাঁ এখন একটু চলবে, এখন একটু চালানো যাবে। তো এইটা করার পর দেখলাম যে হ্যাঁ আমাদের কি হয়েছে, আমাদের ইউনিট সেটিং ঠিক আছে। তার মানে এখন আমরা এখান থেকে যা কাজ করার সব কাজ এখান থেকে করতে পারবো, যা কাজ করার এখান থেকে সব কাজ আমরা করতে পারবো। তো আমার এই দেখেন এখানে কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, সেগুলো আমরা গ্রিক বলি, গ্রিক
এগুলো থাকলে আমার কাছে খারাপ লাগে, আমি কাজ করতে আমার কাছে ভালো লাগে না, তো আমি এগুলো এখন তুলে দেবো। তাহলে কি করতে চাপেন? F7 ফাংশনাল F7, আবার F7 চাপেন না, কি চাপেন? ফাংশনাল F7 চাপেন। দেখেন পিছনে ঘরগুলো চলে গেছে, দেখেন এখন কালো হয়েছে, এখন আমার ভালো লাগতেছে জিনিসটা দেখতে। এখন আবার F7 চাপি, দেখেন আবার চলে আসছে, আবার F7 চাপে দেবো, চলে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এটা যে একটা 2D ড্রয়িং, বুঝবেন কি করে? যে ভাই আপনি 2D করাইতেছেন না 3D করাইতেছেন? যারা জানেন তারা তো জানেন না এটা 2D, আর যারা জানেন না তারা কি করে বুঝবেন? এই যে দেখেন এখানে একটা ইউসিএস আইকন আছে, এখানে কি লেখা আছে? এক্স আর ওয়াই। এই এক্স ওয়াই দেখে আপনি বুঝবেন যে কি আছে, এটা আমাদের একটা 2D দেখে আপনি বুঝতে পারবেন কি এটা একটা 2D ড্রয়িং করতেছেন। যদি এক্স ওয়াই জেড চলে আসে তখন বুঝবেন যে না এটা 3D তে চলে গেছে। তো যেহেতু আমাদের 2D করবো আমরা, 2D নিয়ে আমরা কথা বলি। এখন এটা দেখেন বারবার নাড়াচাড়া করতেছে, এখন এই নাড়াচাড়া করতেছে, এটা আমি চাইতেছি যে এই কোণে চুপ করে বসে থাকবো, এটা বেশি নাড়াচাড়া করলে ঝামেলা করে। তো এটার কাছে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে এটাকে কি করবেন, এই দেখেন ইউসিএস আইকন এটি কিনে তুলে দেবেন। দেখেন এখন আমি মাউস নাড়ালে এটা আর নড়তেছে না, ঠিক আছে? ইউসিএস আইকনের ফুল মিনিং কি অনেক পরীক্ষাতে ধরে, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটা ধরে 100%, 100% এটা ধরবে। যারা ডিজাইনের চাকরি করতে যাবেন বা বলবেন যে অটোকেট পারি, তখন বলবো যে আচ্ছা ইসিএস এর ফুল মিনিং বলেন, ইসিএস এর ফুল মিনিং বলেন, তখন বলে দেবেন ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে আচ্ছা, তো এই গেল। তো এবারে চলেন এখানে, দেখেন আমরা লাইন আঁকলাম, এবার আমরা সার্কেল আঁকবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের সার্কেল আছে, এখানে প্রায় অনেক ধরনের সার্কেল আছে, তো আমরা রেডিয়াস সার্কেল আঁকবো। একটা সার্কেলে ক্লিক করলাম, ধরেন এই মাথায় আমরা একটা সার্কেল আঁকবো, এই মাথায় দেখেন কত আঁকবেন, ধরুন আমি দিলাম আপনার 5, দিলাম 5 দিয়ে ইন্টার দিবেন, 5 দিয়ে কি দিবেন, ইন্টার দিবেন। ওকে আচ্ছা, এখন আমরা আরেকটা সার্কেল আঁকবো, এই মাথায় 5 দিয়ে আমরা ইন্টার দিলাম। ওকে আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই ভিতরের লাইনগুলো আমরা কাটা দেবো, কি করবো ভিতরের লাইনগুলো কাটবো, কিন্তু কাটার আগে আমি চাচ্ছি কি জানেন যে এই লাইনটা যেতে উপর দিকে যায়, এই লাইনটা আমরা উপর দিকে ফালাবো। তো আমাদের এখানে কতটুকু জায়গা আছে একটু চলেন দেখি আমরা, 2.5। ওকে এখন আমরা একটা লাইন থেকে যখন আরেকটা লাইনে নিবেন, সেই লাইনের একটা কমান্ড আছে, সেটা কমান্ড কি, সেটা আমরা অফসেট করব। সেটা কি করব, অফসেট করব, অফসেট ও ইন্টার দিবেন, তারপরে মান দিবেন, মান বলতে কতটুকু দূরে, আমি 2.5 দিলাম, 2.5 ইন্টার দিবেন। এখন এই লাইনে ক্লিক দেন, এই দেখেন উপরে চলে গেছে, নির্দিষ্ট দূরত্বে চলে গেছে 2.5। এখন আবার এই লাইনে ক্লিক দেন, নিচের দিকে আসেন, দেখেন হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমি এবার লাইন নিলাম। এখন আমরা চাচ্ছি যে লাইনটা আমরা কাটতে দেবো, তো এই লাইনের উপরে ক্লিক করবেন, ত্রিভুজ থেকে ডিলিট চাপেন। ওকে আমরা অফসেট করে কি করতে পারবো, লাইন নির্দিষ্ট দূরত্বে নিতে পারবো। এখন আপনার কাছে মনে হলো যে ভাই আমি তো ভিতরে জিনিসগুলো কাটা কাটা ফেলবো, ভিতরে জিনিসগুলো কাটলে ভালো হবে, ঠিক আছে কাটেন, সমস্যা নেই। এই কাটার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ড হচ্ছে টিম কমান্ড। টিম কমান্ড দিয়ে আমরা কি করি, কোনো কিছু কাটি, তাহলে টি আর ইন্টার, ইন্টার টি আর ডাবল ইন্টার দিবেন, আবার একটা ইন্টার দিয়ে আনবেন। এই দেখেন এখন এটার উপর দেবো, দেখেন কালো হয়ে গেছে, ক্লিক করলাম এটার উপর চাপ দিলাম, ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে আমাদের কাটা। ওকে এটা বলছি, আচ্ছা এখন আমি আর একটা লাইনটা নিই, একটু এখানে একটা লাইন পেলাম, ধরেন 7 মিলিমিটার। এখন আপনার আপনার কাছে মনে হচ্ছে যে না এই লাইনটা তো ভাই এখানে যে লাগে গেলে ভালোই তো, ধরেন যে একটা আপনার কি কেবলটা আছে, যে হ্যাঁ কেবলটা ভুল আমি এই পর্যন্ত টেনে ফেলছি, এখন এই পর্যন্ত টানবো, কোনো সমস্যা নেই, এটা আমরা বাড়িতে পারবো। এটা বাড়ানোর জন্য আমরা এক্সটেন্ড কমান্ড ব্যবহার করবো, এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি বর্ধিত করা, এক্সটেন্ড মানে কি বর্ধিত করা। তাহলে আমরা কি করবো, ইএস ইন্টার ইন্টার চাপবো, দেখেন ধরলাম, দেখেন যে পর্যন্ত লাইনে সেই পর্যন্ত হয়ে গেছে। এখন কত লাগে ভাই আমি নিচের দিকে বাড়াবো, দেখুন নিচের দিকে বাড়বে না, এর একটা শর্ত আছে, এর শর্ত হলো এর সামনে আপনার যে কোনো একটা বাধা থাকতে হবে, যদি সামনে একটা বাধা থাকে তাহলে লাইনটা বাড়বে, কি হবে তাহলে এই লাইনটা আপনার বাড়বে, যদি সামনে কোনো বাধা থাকে নাহলে বাড়বে না। তো এখন দেখেন আমি দেই ই এক্স ইন্টার ইন্টার, এই দেখেন এখন লাইনটা বাড়ছে, এক্সটেন্ড কমান্ড। যদি আপনার কোনো সময় তার দেখেন আপনার কেবল টানছে না, হ্যাঁ ছোট হয়ে গেছে আর একটু বড় করতে হবে, একটা টানছেন হয়তো বা লাইন ডিলেট করে আপনি দিয়ে দিলেন একটা, যদি আপনি একসাথে যদি যখন অনেকগুলো কেবল নিবেন তখন সবগুলোর মাথা বাড়াইতে, তখন কি করবেন,
তখন তো সবগুলো লাইন ডিলিট করব নতুন করে করা সম্ভব না তখন আমরা এই এক্সটেন্ড কমান্ড ব্যবহার করব কি করব এই এক্সটেন্ড কমান্ড আমরা ব্যবহার করব ওকে আচ্ছা আসেন এরপরে মোটামুটি আজকের যে যে টপিক আরেক কিছু কমান্ড দেখাবো দেখাইলাম আচ্ছা এবার আসেন আমরা একটা এখান থেকে একটা রেকটেঙ্গুলার রাখবো তো এই এইখান থেকে আমরা রেকটেঙ্গুলার নিলাম আমরা এই রেকটেঙ্গুলার রাখলাম হ্যাঁ রেকটেঙ্গুলার যখন এখানে আমরা 50 নিলাম কমা দিলাম এইখানে 40 নিলাম ওকে একটা রেকটেঙ্গুলার আমরা রাখছি হ্যাঁ তো ধরুন মাসু চাকাই চাপলে আমার ডুইং হারিয়ে গেছে কিভাবে ডুইং কোথায় গেল আচ্ছা ডুইং কোথায় গেল কোনো সমস্যা না ডুইং যদি ডিলিট না হয় চাকাই চাপলে ডুইং হারিয়ে গেছে কোনো ব্যাপার না আমি খুঁজে আবার নিয়ে আসবো দেখেন কিভাবে নিয়ে আসি শর্টকাটে যাবো জ্যাটিনটা এন্টার এই দেখেন আমার ডুইং আমার সামনে এনে দিচ্ছে এটা আমরা কি করছি জুম আউট করছি যেতে জুম এত এরিয়া আমাদের যে ডুইং এর এরিয়া আছে সে এরিয়াতে কি করছে সে আমার আইনে দিচ্ছে কোনো সমস্যা নাই কাজ করতেছেন চাকাই চাপলে আপনার ডুইং হারা গেলে কি করবেন আবার জ্যাটিনটার এন্টার আপনি ডুইং নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি জানেন অনেক সময় আমাদের কেবল এরকম বাঁকা করে নিতে হয় চার কোনো কেবল তো যাবে না যে এরকম কেউ বাঁকাবো তাহলে এটার জন্য একটা কমান্ড আছে সেটা হচ্ছে ফিলেট কমান্ড এটা কি কমান্ড ফিলেট কমান্ড আমরা এফ ইন্টার আর ইন্টার এফ তে ফিলেট আর তে রেডিয়াস কত দিব আমরা এখানে দিলাম আপনার 10 10 দিয়ে ইন্টার দিব এখন আমরা এটার উপর ক্লিক দিব আর এটার উপর ক্লিক দিব দেখেন আমাদের কি সুন্দর একটা রাউন্ড শেপ তৈরি করে দিছে আমাদের কি সুন্দর একটা কি করছে রাউন্ড শেপ তৈরি করে দিছে এখন আপনার মনে হলো যে আমি তো কোনা কোনে নেবো না ভাই আমি তো এরকম রাউন্ড শেপ আমি একটু কোনা কোনে নিতে চাচ্ছি কোনো ব্যাপার না ওটার ওটার নেওয়ার সিস্টেম আছে ওটার জন্য আমরা কি কমান্ড ব্যবহার করবো ওটার জন্য আমরা চেম্বার কমান্ড ব্যবহার করবো তো চলেন চেম্বার কমান্ড দেখি সি এইচ এ ইন্টার এটা হচ্ছে চেম্বার কমান্ড এর কমান্ড ডি ডি মানে হচ্ছে ডাইমেনশন দুটা লাইনের মাপ নিতে হবে প্রসি স্পেসিফাই ফার্স্ট চেম্বার নিলাম ধরুন আমি 15 ইন্টার স্পেসিফাই সেকেন্ড চেম্বার ওটা লেগে নিলাম 10 ইন্টার এখন 15 নিলাম আর 10 নিলাম কত হলো 15 কার জন্য 10 কার জন্য এটা আমাদের 15 এটা আমাদের 10 এ দেখেন এরকম আপনার কুন্নর পচন করলে এরকম নিতে হবে কারণ আপনার ইলেকট্রিক্যালে পড়েন আপনাদের অবশ্যই বাসার লেআউট বুঝতে হবে অনেক সময় কাস্টমার বলছে ভাই আমার লেআউট একটু করে দেন আপনি যদি তখন এগুলো না জানেন তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে কারণ লেআউট যদি না করে দিতে পারেন কিন্তু কি সে অটুকেট পারেন আপনি তো লেআউটই পারেন না অবশ্যই সিভিলের লেআউট আপনাদের শিখতে হবে আপনাদের জন্য একদম ফরস যখন বাসার ওয়ারিং করবেন তখন আপনাদের লেআউট করতে হবে এবং লেআউট বুঝতে হবে আচ্ছা ওকে তো চলেন এবারে আমাদের এটা মোটামুটি হলো তো এখন আরেকটা জিনিস দেখাবো দেখা এখন আমরা মূল আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে চলে যাবো এটা আমরা কপি করবো আরো অনেক কমান্ড আছে টোটালি অনেক কমান্ড আছে আমি টোটালি এত শর্ট সময়ে তো দেখানো যায় না ঠিক আছে তো আমাদের যতটুকু সময় মানে আপনারা যদি করতে পারেন কোনো জায়গায় যদি বলতে পারেন হ্যাঁ আমি পারি মানে আমি আজকে আপনাদের যেটুক দেখাই দিবো ইনশাল্লাহ এইটুকু কোনো জায়গায় বলতে পারবেন কিন্তু আমরা একজন প্রফেশনাল ব্যক্তি এটা হয়তো সময় লাগবে এটা একটু সময় লাগবে এটার পিছনে সময় ব্যয় করতে হবে ঠিক আছে কিন্তু কোনো জায়গাতে নিজে বলতে পারবো আমি অটুকেট পারি অটুকেট বুঝি অটুকেট কিভাবে ড্রয়িং করে অটুকেট কিভাবে ওপেন করে এগুলো আমি বলতে পারবো ঠিক আছে চলেন এটা আমরা সিলেক্ট করবো সেম জিনিস আমাদের দুইবার দরকার কি দরকার দুইবার দরকার তাহলে আমরা কপি করবো সি ও ইন্টার কপির প্রথম দুটো অক্ষর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন টান দেন কোথায় নেবেন যে কোনো জায়গায় টান দিবেন ওই জায়গায় কি যাবে ক্লিক করবেন কপি হয়ে যাবে ওকে আচ্ছা হ্যালো কপি এখন যদি মুভ করতে চান সিলেক্ট করবেন ত্রিভুজকে এম চাপবেন এম ইন্টার এটা ক্লিক করে একটু ওদিকে নিয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে যে ভাই আমাদের তো এই জিনিস আছে সেম জিনিস আমাদের ওই পাশে 10 মিলিমিটার দূরে নেবো কোনো ব্যাপার না চলেন এই যে এখানে আমরা 10 দিলাম 10 দিন তারপর একটা লাইন টানবেন এটা বললাম না রেফারেন্স লাইন আমরা এখন মিরর করব এটা করব আমরা দেখেন ওকে এখন আমি তুলে দিলাম এটা হলো রেফারেন্স লাইন এখন এটা আমরা সিলেক্ট করব এমআই ইন্টার এই পয়েন্টে ক্লিক দিলাম নিচে দিকে টান দিব ক্লিক আমরা নো দিব দেখেন একই জিনিস দুই পাশে হয়ে গেছে এরকম কিন্তু লাগে ঠিক আছে না তো এই ছিল এই মোটামুটি আমরা দেখলাম এবার আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখবো এইগুলো দেখালে হবে আর একটা বড় কমান্ড ছিল কিন্তু এই কমান্ডটা আমি মেবি এখন দেখাতে পারবো না কারণ সময় স্বল্পতার জন্য কারণ আপনাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমার বুঝাইতে হবে তো সব সময় যতটুকু করা যায় আচ্ছা এইটুক যারা বুঝছেন আশা করি তারা সব জায়গায় যা করতে পারবেন আর একটা ছোট্ট জিনিস একটু দেখাই না দেখলে একদম পরিপূর্ণ হচ্ছে না টেক্সট কমান্ডটা একটু দেখি দেখালে তো দেখা দিই মন চা কিন্তু আমার তো সময় কম ঠিক আছে এখানে এখন ক্লিক করি আচ্ছা এখন আমরা লিখবো অটোকেট ঠিক আছে অটোকেট দেখলাম এটা সিলেক্ট করবো
এখানে সিলেক্ট করে আমরা ট্যাক্সের হাই দিলাম পাস ইন্টার ওকে আমরা এখানে লিখতে পারবো এসে সবকিছু করলেন লিখতে পারলেন না তাহলে তো হইলো না তাই না এইখানে আরো অনেক কাজ আছে আপনার রুটেট আছে স্কেল আছে অ্যারে কমান আছে হ্যাঁ মোটামুটি আরো অনেকগুলো কমান আছে যাও এলো কথা মোটামুটি আমি যে আজকে যে প্ল্যানটা তৈরি করছি আপনাদের দেখানোর জন্য সেটা এখন দেখাবো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাবো তো মোটামুটি এইটুক দেখাইলাম এইটুক দেখালে হবে চলেন এবারে যাই আমি আপনাদের জন্য যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আনলে একটা সাব স্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমি আপনাদের জন্য ড্র করছি এটা আপনাদের ওকে এই যে দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ওকে আমি আপনাদের এতক্ষণ যে কমান গুলো দেখাইছি এই কমান উপরে ভিত্তি করে আমি এখানে এগুলো আঁকছি শুধু আপনাদের একটা জিনিস আমার দেখানো হয়নি এই কালার গুলা কিভাবে দিবেন এই কালার গুলা কিভাবে দিবেন আর একটু ব্যাক করি পিছনে ধরুন এটা আপনি কালার দিতে চাচ্ছেন এটা আপনি সিলেক্ট করেন এটা সাধারণত লেয়ার কমান্ড আমরা করি কিন্তু এখানে আমি আপনার সরাসরি দেখা দিই লেয়ার আপাতত আমি যাবো না আমাদের 15 মিনিট সময় আছে এখান থেকে আমি এই যে কালার দিয়ে দিলাম ধরুন এই যে লাল এটা আমাদের থ্রি ফেজ তিনটা ফেজের জন্য স্পেসিফিক ভাবে কালার দেওয়া আছে ওকে আমরা এখানে কালারটা দিলাম তো আপনাদের কালার দেওয়ার প্রয়োজন করলে এখান থেকে দিবেন তো আমরা এই যে এখানে যাই এটা লেয়ার দিয়ে সহজে করা যায় লেয়ার দিয়ে করলে ভালো কিন্তু এখন যেহেতু নাই লেয়ার দেওয়ার মতো সময় নাই সেক্ষেত্রে আমি শুধু এটা কিভাবে কালার নিবেন এটা দেখালাম এখন দেখেন এই যে এখানে একটা আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে অনেক ভাবে আঁকি কিন্তু আমি এইভাবে আঁকছি আপনারা যারা বিগিনার আমি এখানে আর একটা সংক্ষেপে আঁকা যায় ওটা যদি আমি আমি যদি আপনাদের যদি আঁকায় যদি দেখাই তাহলে আপনারা কেউ বুঝবেন ঠিক আছে মনে করুন ঘন্টার পর ঘন্টা পার যাবে বুঝবেন না তো এখান থেকে আমাদের থ্রি ফেজ আছে আপনারা লাইন কমান্ড নিতে পারেন আশা করি এই যে লাইন কমান্ড আমরা করছি থ্রি ফেজ তিনটা ফেজের জন্য তিনটা ফেজের কালার দিছি এরপর দেখেন এখানে থ্রি ফেজ থেকে লাইন কোথায় আসে আমি কিন্তু আপনাদের যে সাব স্টেশনটা দেখাচ্ছি সেই সাব স্টেশনটা হলো 11 KBA হ্যাঁ এটা আমাদের 11 KBA থেকে লাইন ঢুকবে 11 KBA মেন ইনকামিং থেকে দেখেন আমরা লাইন ঢুকাচ্ছি এখানে ড্রপ আউট ফিউজ আছে এখানে ঢুকছে ঢুকার পরে দেখেন এসটি প্যানেল প্রথম তো এসটি প্যানেলে ঢুকবে এসটি প্যানেল আসলো এসটি প্যানেলে আপনার পিটি কত 11 KBA হ্যাঁ এটা আমি ক্যালকুলেশন করে বসেছি আমার সিটি কত এম্পিয়ারের লাগবে সেটা আমি হিসেব করে বসেছি এবং এই সিটিটা এটা সিটি 100 এম্পিয়ারের হয় না কারণ আমরা এখানে আমাদের অনেক জায়গায় যে দেখি এটা হয়তো বা আমি যতটুকু জানি যে আমাদের এখানে যেটা আছে আপনার 40-এর করে 50-এর করে 100-এর করে মাঝখানে যে ভাঙা এগুলো করে না কেন করে না আমি জানি না যাই হোক তো এখন হিসাব করতেছি যে এটা আমার আপনার 60-এর উপরে পড়ে গেছে বা 50-এর উপরে পড়ছে যেন আমি 100 এম্পিয়ার নিয়ে নিছি এটা দেখাইছি এখন এখানে আমরা ভিসিবি এই ভিসিবির হিসাব করে আমি এখানে বসাইছি 600 সরি 630 এম্পিয়ারের আমার একটা ভিসিবি লাগবে এটা আমি ক্যালকুলেশন করে এখানে বসাইছি তারপরে এখানে একটা এসটি প্যানেলে কি কি মূল পার্ট গুলো কি কি লাগে এখানে আমি আপনাকে দেখাই দিছি আমাদের পিটি লাগে সিটি লাগে ভিসিবি লাগে আর একটা আর্ক সুইচ লাগে ওকে আর্ক সুইচের একটা কোড নাম্বার আছে আর্ক সুইচের একটা কোড নাম্বার আছে ঠিক আছে আর্ক সুইচ নিয়ে যারা কাজ করে ডিজাইন করে তারা এটা জানে আর্ক সুইচের একটা কোড নাম্বার আছে ওকে যাও ওটা নাই বললাম এখন আসেন এই যে এখানে এখানে একটা ট্রান্সফরমার আছে এই থ্রি ফেজ আছে এখানে ঢুকছে এখানে ট্রান্সফরমার কত এম্পিয়ারে লিখছিলাম আমি মেবি ভুলে গেছি এখানে আমার লেখা রাখা উচিত ছিল কিন্তু আপনাদের জন্য তারাও উপস্থিত আমি যাই হোক এটা লিখি নাই যাই হোক এটা কত এম্পিয়ারে জানি এই করছিলাম আচ্ছা ক্যালকুলেশন করলে আবার সময় লাগবে ধরো এখানে আমি একটা ট্রান্সফরমার তৈরি করছি হ্যাঁ এখন এই এসটি প্যানেল থেকে এখানে লাইন ঢুকলো এই লাইন থেকে আবার এখানে দেখেন ট্রান্সফরমারে এসটি সাইডে লাইন ঢুকলো থ্রি ফেজে এখন এলটি সাইডে দেখেন থ্রি ফেজ বেরোলো আর একটা নিউট্রাল বেরোলো বেরোনোর পর কোথায় গেছে এসিবি তে গেছে এখানে এসিবি আমি ক্যালকুলেশন করে বের করছি আমাদের 250 এম্পিয়ার এসিবি লাগবে এসিবি আমাদের এলটি প্যানেল আছে এলটি এবং পিএফআই একসাথে এলটি 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 হিসাব করে বের করছি কত এম্পিয়ারের এবং পিএফআই হিসাব করে বের করছি যে আমাদের কত কেভিয়ারের পিএফআই লাগবে আমি আপনাদের একটু আগে বলছিলাম যে যে ক্যাপাসিটির হিসাব করছি ক্যাপাসিটির মধ্যে বিশাল একটা হিসাব আছে শুভঙ্করের ফাঁকি দেওয়া যায় ঠিক আছে অনেক টাকা লাভও করা যায় আবার অনেক টাকা লোকসানও করা যায় যাই হোক ওই ওই দিকে যাবো না তো এই এসিবি হিসাব করে আমি এটা আপনাদের বসাইছি যে কত এসিবি লাগবে এখানে দেখেন লাইন টেন কি আছে আমি সব এখানে দিচ্ছি যে আমি কত এম্পিয়ারের বেকার এখন আসেন এই 250 এম্পিয়ার এসিবি এখানে দেখেন আমি সব 125 125 100 100 100 এগুলো কি আমি আমি আমার ইচ্ছা মতো বসাইছি না এগুলো কি আমি আমার ইচ্ছা মতো বসাই না এগুলো কেউ ভাবেন না যে মানে উনি ওনার ইচ্ছা মতো বসাইছে না ক্লায়েন্ট আমার বলে দিচ্ছে আমি উনি বলছি যে ভাই আপনার কয়টা ফ্লোর আছে উনি বলছে যে আমার তো ভাই এই 10টা ফ্লোর আছে আপনার 10টা ফ্লোর আছে আচ্ছা ওকে 10টা ফ্লোরে কয়টা মেশিন চালান ভাই 10টা ফ্লোরে আমি আপনার 24টা মেশিন চালাই ওকে কত কত এম্পিয়ার আছে আপনার উনি বলছে যে আমার অত অত এম্পিয়ার লাগে
এক ফ্লোরে লাগে আপনার 200 125 এম্পিয়ার, আর এক ফ্লোরে লাগে 100, আর এক ফ্লোরে লাগে 80, আর একটা শুধু আমার একটা মেশিনই আছে ধরেন 70 এম্পিয়ার ফর এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, সব আমি এখান থেকে ওনারে দেওয়া দিচ্ছি, কি করছি সব ওনারে আমি এখান থেকে দিচ্ছি। ওকে উনি এগুলো কিন্তু আমি আমার ইচ্ছায় বসে নেই, বসে নেই, আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে বসাই দিচ্ছি। যেটা আমরা শুরুতে দেখছিলাম যে কাস্টমারদের কি রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, মনে আছে আপনার আশা করি সবাই মনে আছে, ফার্স্টে দেখাচ্ছিলাম এক নম্বরে যে আমাদের টুরি ড্রয়িং করতে গেলে কি লাগবে। এই যে দেখেন আমাদের আমরা সিকোয়েন্সটা ফলো করতেছি, আমাদের এখানে কি আছে কাস্টমারের যে যত এম্পিয়ারের বেকার লাগবে এখানে আমি সবগুলো বসাই দিচ্ছি। ঠিক আছে, এই দেখেন আমাদের এসসিবি। আচ্ছা এখন আসেন আমি এই যে পিএফ হিসাব করছি একটা এনসিসিবি। এখন শুনেন এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয় হলো আমি তো এসিবি নিছি একটা এনসিসিবি দাম, এটা দাম আমি সাপোজ দিলাম 8 লাখ টাকা সাপোজ, আবার কেউ কন্যা ভাই এত এত তর্কে যাবো না, আমি জানি না সেটি দাম কত, কারণ দাম না আমার কাজ না মার্কেটিং অফিসারে। এখন কথা হলো এই এমসিসিবি আমি কাস্টমারে গসাই দিছি, কিন্তু এটা কি জানেন আমি কাস্টমারে গসাই দিছি। কাস্টমার বলছে যে ভাই আমি তো আপনার পিএফ আই প্যানেল নিলে চলে, আর এই বেকার নিবো, আর এসিবি নিবো, আমি এমসিসিবি নিবো কেন। আমি কাস্টমারে কি বুঝাইছি জানেন, কাস্টমার বলেছে ভাই আপনি যখন এত বড় আপনার অফিস, এই এত বড় আপনার ফ্যাক্টরি, আপনার কোনো কারণে ধরেন এখান থেকে দুটা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, এখন আপনি চেঞ্জ করবেন, এখন এই দুটা ক্যাপাসিটরের জন্য কি আপনি পুরো এসিবি বন্ধ করে কি আপনি কি পুরাটা করবেন, আপনার তো পুরো ই হয়ে গেলো। তারপর যদি একটা এসিবি নেন, এসিবি লাইনটাকে আমি বন্ধ করে দিলে পারতেছি, তাহলে এখান থেকে আমার পিএফ এর যে আমার ম্যানেজ করা প্রয়োজন করে আমি করবো, আপনার ফ্লো ঠিকই চলবে। উনি এটা শুনে খুশি, আমি উনার বুঝাইছি, উনি বলছে যে ভাই এটা তো আপনি আপনার বিজনেস পলিসি। এরপর আমি এরকম কিছু কথা বলছি, উনি বলছে যে ভাই আরো সেফটি যদি প্রয়োজন পড়ে আপনি আমার বলেন আমি নিবো, টাকা আমি আরো 10 লাখ বেশি দেবো। আমি বলছি ভাই 10 লাখ লাগবে না, আপনি শুধু আমার এই এমসিসিবি 16 এম্পিয়ার একটা এমসিসিবি নেন। কাস্টমার খুশি এমসিসিবি নিয়ে গেছে, কিন্তু কোন আমি বুঝাই দিছি যে কেন নিবে। ঠিক আছে, এই সবসময় বলা যাবে না, এটা এখানে মার্কেটিং পলিসি আছে, এখানে কিছু কিছু মার্কেটিং পলিসি আছে। আপনি শুধু ডিজাইন করলে হবে না ভাই, ডিজাইন করলে হবে না ইলেকট্রিক শুধু ডিজাইন করলে হবে না, কেন দিবেন, কি জন্য দিবেন, ফিউচার কি হবে, এটা যে সব এখানে দিতে হবে। আচ্ছা দেখেন এখানে আমি মোটামুটি করছি, এটা এরকম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমি যে কমন গুলো আপনাদের দেখাইছি, দেখা আপনি কি করতে পারবেন এগুলা মোটামুটি দিতে পারবেন। হ্যাঁ আপনারা এইভাবে আঁকতে পারবেন এগুলো, আর ক্যালকুলেশন যারা পারেন তো পারেন, আলহামদুলিল্লাহ যারা না পারেন তারা ট্রাই করেন। এরপর আসেন আসল কাহিনি, এই যে দেখেন এইখানে, ওই যে এইখানে আমি যা যা করছি, এখন এইখানে তো আমি কোনো কেবল দেখাই নাই, এখানে বাসবারের হিসাব আছে কত বাসবার লাগবে, কেবল কিভাবে কিভাবে কানেকশন দিবেন, এইগুলো আমি কোনো কিছু করি নাই, এগুলো আমি যা সংক্ষেপে এখানে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে বাসবার আছে, নিউট্রাল বাসবার দিচ্ছি, কোন কানেকশন কিভাবে কিভাবে গেছে সব দেখাইছি। এখন কাস্টমার আমার একটা জিনিস বলছিল যে ভাই ইনকামিং তো ঢুকছে, এখন আউটগোয়িং যে দিকে যাবে এটা তো আমাদের ইনকামিং, এখানে এটা আমাদের ইনকামিং। এখানে দেখেন আমাদের সিটি আছে 4টা, আশা করি আপনারা জানেন যে 3টা ফেজে কেন 4টা সিটি ব্যবহার করছি, আমরা তো 3 ফেজের জন্য 3টা সিটি ব্যবহার করতে পারতাম, তো 4টা সিটি ব্যবহার করছি কেন, এটা আপনারা সবাই রিসার্চ করে বের করবেন যে কেন 4টা সিবি আপনার সিটি ব্যবহার করলাম এই 3টা বাজার মধ্যে। আর আস স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন কোন বাসবারের মধ্যে আমরা এই 4 নম্বর সিটিটা বসাবো, প্রথমটা বসাবো, দ্বিতীয় রাত না তৃতীয় রাত, আমি তৃতীয় রাত বসাইছি, কেন বসাইছি এটা একটা যুক্তি আছে। যাক এখানে বসালাম আমি লাইন দিলাম, এখন কাস্টমার আমাকে বলছে যে ভাই আপনি এত বলছে দিবেন, আমার একটা ডিবি বুট লাগবে আউটগোয়িং এর সাথে, এগুলো তো ধরুন বিমল ফোর গেছে, বলছে 125 এর সাথে একটা ডিবি বুট দিবেন, এই ডিবি বুটটা আমি চালাবো, আরো কিছু শুরু শুরু আমার পার্টস আছে এগুলো বা মেশিন আছে আমি এগুলো চালাবো। তো এইখান থেকে একটা লাইন নিয়ে তারা দেখাচ্ছি, যা সে বুঝাইছি নট, এটা কিন্তু প্রফেশনাল ভাবে তৈরি করে না, আর কেউ ভাবেন এটা প্রফেশনাল, প্রফেশনাল আরো আরো গভীরে। ঠিক আছে, যা সে বোঝানোর জন্য আপনাদের বিজ্ঞানের বোঝানোর জন্য, এই দেখেন এটা আমরা এই পর্যন্ত করছি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আপনারা এখানে করতে পারবেন। ঠিক আছে, তো 8 মিনিট সময় আছে, 7 মিনিট সময় স্যার। তো এইভাবে যে কমান গুলো করাইছি এই কমান গুলোর মাঝখানে আপনারা এরকম করে দিতে পারবেন। আশা করি এখন কোন জায়গায় বললে আমি যেটুকু দেখাইছি আপনারা বুক ফুলে বলতে পারবেন যে হ্যাঁ আমি পারি, আমি করতে পারি। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এগুলো করতে পারে, খুব সুন্দর অনায়াসে করতে পারে, খুব ভালো করতে পারে, এবং অনেক সময় ভাই দেখলে ভাই বুঝতেছে না, হ্যাঁ ঠিক আছে এটা এভাবে করেন। কর্পোরেট লাইফে যখন যাবেন ইনশাল্লাহ তখন আরো অনেক ইনফরমেশন বেরোবে, আরো বেরোবে, এখন তো মাত্র শুরু করছেন। এখানে আমাদের যে 100টা সেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা উদ্যোগ যারা নিচ্ছে, হ্যাঁ খুবই ভালো একটা উদ্যোগ, সামনে আরো হয়ে যাবে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে যেটুকু শিখছেন এইটুকি, মোটামুটি আর কথা বাড়বো না, কারণ আর আমি কথা বাড়লে আরো বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইখানে শেষ করবো, আর 5 মিনিট 7 মিনিট সময় আছে। এখন অনেক অনেকের
প্রশ্ন করছেন এখন যে ভাই পরিচালনা করছেন সরকারের শেষ করতে পারার সময় নাই মেবি আচ্ছা ধন্যবাদ সানোয়ার ভাই আপনাকে আর আমাদের যে স্টুডেন্ট যারা আছেন তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি বলবেন ভাই কমেন্ট গুলো একটা পিডিএফ দিলে ভালো হতো আচ্ছা ভাই কমেন্ট গুলো পিডিএফ বলতে আমি আপনাদের দেখাই আমার কাছে তো কমেন্ট পিডিএফ বলতে কোন কোন কমেন্ট করবেন সেগুলো পিডিএফ আমার কাছে করা আছে এখানে আমি লিস্ট করে রাখছি ঠিক আছে এখানে আমার কাছে লিস্ট করা আছে যে কোন কোন কমেন্ট গুলো করতে হবে প্রফেশনাল লাগবে কোন কোন ইনশাআল্লাহ আমি এগুলো গ্রুপে কিন্তু কমান্ডের ডিটেইলস দেওয়া নেই হ্যাঁ কোনটা কিভাবে কাজ করবে কি কি কমেন্ট করতে হবে কিভাবে করতে কিভাবে করতে হবে এটা দেওয়া নেই জাস্ট কমেন্ট গুলো কি কি লাগবে এইগুলো আমার কাছে আছে এগুলো আমি আপনাদের আমাদের যে ভাই আছে এই বিধান ভাইয়ের সাথে বিধান ভাইয়ের মাধ্যমে যে পলাশ ভাইয়ের সাথে পরিচয় হয়েছে মানে এই গ্রুপে আমার যার সাথে পরিচয় হয়েছে আমি ওনার হোয়াটসঅ্যাপে আমি এটা দিয়ে দিবো উনি আশা করি গ্রুপে এটা দিয়ে দিবে হ্যাঁ উনি এটা গ্রুপে দিয়ে দিলে আপনারা দেখবেন যে এই কমান্ড গুলো আপনারা চেষ্টা করবেন যে কাভার করার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা আমি আপনাদের দিয়ে দিবো আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আমাদের হাতে আর সময় নেই 5 মিনিট সময় আছে আসসালামু আলাইকুম ভাই এটা তো হচ্ছে অনেক ফাস্ট ছিল আর কি মানে অনেক সমস্যা হয়েছে এখন আমরা কিভাবে আরো বেটার শিখতে পারি এরকম ধরনের কিছু সাজেশন দিবেন বেটার আপনি ইউটিউব থেকে দেখতে পারেন বা অথবা একজন ট্রেনারের সাথে যোগাযোগ করতে পারেন যারা এসব নিয়ে কাজ করে ঠিক আছে এটা আমি মনে করি না ইউটিউব দেখে এত ভালো করতে পারবেন মেবি কারণ আমি নিজে ট্রাই করছি লাভ হয় না ঠিক আছে তো একজন ভালো একজন ট্রেনার খুঁজে আপনারা তার কাছ থেকে শিখতে পারেন সমস্যা নেই ভাইয়া ইউটিউবের কোন চ্যানেল কি সাজেস্ট করতে পারবেন যেটা দেখে বেসিক একটা ধারণা নেওয়া যায় বা মোটামুটি একটা ধারণা আসলে ভাই সত্য কথা বলতে কি আমি ইউটিউবে কোনো আমি বলি ইউটিউবে আমি অনেক চ্যানেল আছে আপনি আপনাদের কি সাজেস্ট করবো মোটামুটি আপনারা দেখেন মনে হয় না কোনো লাভ হবে আমি যে পিডিএফ টা দিব গ্রুপে দেখেন মনে হয় না যে ওইরকম খুঁজে পাবেন ওরকম মানে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস পাবেন যদি ওরকম সিকোয়েন্স অনুযায়ী ক্লাস হন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো সমস্যা নেই আচ্ছা ভাই আপনি কি আমি নিতে ইউটিউব ফলো করি আচ্ছা আমি শিখাই হ্যাঁ আমি তো কোর্স করাই আমি তো প্রফেশনাল যেহেতু মেন্টর আমি শিখাই আপনারা এই গ্রুপের যারা ভাইয়ের দায়িত্ব আসছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ ওনার ভাইরা আছে ভাইদের সাথে বললেন আপনার আপনার কোচিং সেন্টার বা এটা কোন এলাকায় যদি একটু বলতেন আমি আপনার অনলাইনে ক্লাস করাই ঠিক আছে আমি অনলাইনে করাই আমার আপনার আর যদি হ্যালো শুনতে পাই না ভাইয়া বললাম আমি অনলাইন অনলাইনে ক্লাস এই আপনার ক্লাস গুলা করাই হ্যাঁ এটা সব অনলাইন আমি করাই অনলাইন আচ্ছা যে গ্রুপে দিয়ে দিবেন কলেজ ভাই বলবেন যে ভাই আছে আজকে যা পরিচালনা করতে আচ্ছা আরো একদিন একটু প্রশ্ন করেন আরো কারো কিছু জানা থাকলে 3 মিনিট আছে শেষ করে দেবো সময় কম হয়ে গেছে আমার জন্য সময় কম আর একটু বেশি সময় নিতে ভালো আরো ভালো হতো ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো কিছু করার চেষ্টা করব আচ্ছা আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া মাত্র 3 মিনিট সময় আছে অটোকেট এটা তো আসলে অনেক বড় এখানে অনেক কিছু আমি হচ্ছে এখন এখন বিএসসি স্টুডেন্ট আর বিএসসি হবে আমার যে ট্রিপল ইউ পড়তে আমি বাংলাদেশে চাকরি প্রেক্ষাপটে অটোকেটে কতটুকু মানে কোন সেক্টর সেগমেন্ট শিখে আগাইতে পারি যাতে ধরেন আমি 5-7 সপ্তাহে এই জিনিসটা জলে একটু ট্রাই করতে পারি আচ্ছা শুনেন অটোকেট এই যে ভাইরা যে কোর্সটা চালু করছে এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করে এটা আপনাদের ক্যারিয়ারের মাঝে একটা পরে আর বর্তমানে সব চাকরিতে এখন অটোকেট চাই ভাই আপনি ডিজাইনার হিসেবে গেলে অটোকেট তো আপনার ফার্স্ট লাগবে এছাড়া আপনি ম্যানেজার জবে যান যে জায়গায় যান বলবে যে অটোকেট আপনি পারেন কিনা এটা একটা রিকোয়ারমেন্ট আর কিছুই না
কিন্তু যারা ডিজাইন করতে চান দেশের বাইরে বা দেশের বাইরে অবশ্যই প্রফেশনাল কাজ শিখতে হবে, হ্যাঁ অবশ্যই শিখতে হবে। আর যারা বিশেষ করে বিএসসি তে আছেন তারা শিখে ফেলেন, পাশ করে বাইরে পরে শিখবো সেই এইগুলো ভাই হয় না, আমি দেখছি এগুলো কোনো লাভ হয় না। আচ্ছা আর সময় নেই ভাই, আপনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেন যে তার 1 মিনিট আছে ইনশাআল্লাহ আজকের মতো এখানে। আমি ঠিক আছে, ধন্যবাদ সানোয়ার ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আর আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ ধরে তাদের ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের আগামী ক্লাস আগামী সোমবারে অনুষ্ঠিত হবে এবং কি বিষয়ে ক্লাস হবে সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সানোয়ার ভাই, আপনি শেষ করুন। আচ্ছা ভাই ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।